সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে দেখাবো ওকে ওয়ালেটে আসা উহুতে টাকা কীভাবে দেখবেন, অর্থাৎ ওকে ওয়ালেটে আসা উহুতে টাকা বা ওকে ওয়ালেটে আপনার যে কোনো টাকা বা যে কোনো ব্যালেন্স কীভাবে দেখবেন তা এই ভিডিওতে দেখতে পারবেন। ওকে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার জন্য প্রথমে আপনার মোবাইলে ডায়াল ফেডে যেতে হবে। ডায়াল ফেডে গিয়ে টাইপ করতে হবে *269#। দেখুন আমি ডায়াল করছি, এরপর দেখুন মেনু আসছে যে এক নম্বর আছে মানি ট্রান্সফার, দুই নম্বর আছে মোবাইল রিচার্জ, তিন নম্বর আছে পেমেন্ট, চার নম্বর আছে ক্যাশ আউট, পাঁচ নম্বর আছে বিলস পে, ছয় নম্বর আছে আদার সার্ভিস, সাত নম্বর আছে লগ আউট। আমি ছয় নম্বরে যাব আদার সার্ভিস, এই জন্য আমি সিক্স টাইপ করে সেন্ড বাটনে টাইপ করলাম। দেখুন এখানে দুইটা অপশন আছে, এক নম্বরে হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি, দুই নম্বরে আছে পিন চেঞ্জ। যেহেতু আমি ব্যালেন্স দেখতে চাই এই জন্য আমি এক নম্বরে প্রবেশ করবো এবং ওয়ান টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করব। দেখুন এরপরে এখানে দুইটা অপশন আসছে যে এক নম্বরে আছে যে মেইন ব্যালেন্স, দুই নম্বরে আছে স্যালারি ব্যালেন্স। আমি এক নম্বরে যাব, এক নম্বরে যেহেতু আমি উপরিতে টাকা দেখতে চাচ্ছি বা আমার ব্যালেন্স কত আছে তা দেখার জন্য আমি এক নম্বরে যাব এবং ওয়ান ছাপব, ওয়ান লিখে সেন্ড বাটনে ক্লিক করব। এরপর আমার ওকে অ্যাকাউন্টের পিন নাম্বার টাইপ করব, আমি আমার পিন নাম্বার টাইপ করছি, এবার সেন্ড বাটনে টাচ করব। দেখুন আমার ব্যালেন্স এখানে শো করছে কত টাকা ব্যালেন্স আছে, ইউর ব্যালেন্স ইজ টাকা জিরো। তো ওভাবে আপনার ওকে অ্যাকাউন্টে আসা উপরিতে টাকা দেখতে পারবেন বা ওকে ওকে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে, ধন্যবাদ।